আপনার মোবাইলের ডিসপ্লেতে অনেক দিন যাবত ব্যবহার করার পরে আপনার কাছে আপনার ডিসপ্লে ওয়ালপেপার আর ভালো লাগতেছে না। এই ভিডিওটি দেখেন, আপনি যেখানে একটা টাচ করবেন সেখানে প্রজাপতি বের হবে, অসংখ্য অসংখ্য প্রজাপতি বের হবে। কিভাবে করবেন তা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই ওয়ালপেপারটি আপনার মোবাইলে কিভাবে অ্যাড করবেন তা আমি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এটি করার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন হবে, অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমটার উপরে ক্লিক করবেন, এখানে আপনারা সেটিংসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ব্যাকগ্রাউন্ডের একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেটা দিতে চান সেটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করে দেবেন। তারপরে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে সেট ওয়ালপেপার একটা ক্লিক করবেন। দেখেন এরকম কি সুন্দর দেখা যাচ্ছে, যেখানে টাচ করবেন সেখানে প্রজাপতি বের হবে। আপনি যদি এটার উপরে ক্লিক করে আপনারা ওয়ালপেপার অন্য কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সবগুলো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটার উপর দিবেন সেটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করে দেবেন। এভাবে আপনারা সবগুলো দিতে পারবেন। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে এটা লিখে চার্জ দেবেন। এখান থেকে এটা ইনস্টল করে নিন। লোগোটা দেখে নিন, এটা দেখে ইনস্টল করবেন। এই লোগোটা দেখে ইনস্টল করবেন।